আসসালামু আলাইকুম বন্ধুরা শাপলা ফুলের দৃশ্য একবার দেখে নিজে শিখে আয়ত্ত করে নিন দেখুন কিভাবে সহজ কৌশলে আঁকতে হয় একটু নিচের দিকে এভাবে করে আমরা একটা পাপড়ি আঁকব দেখুন এভাবে কিন্তু আপনারা সবাই একটা পাপড়ি আঁকতে পারবেন এরপর একটা দাগ এদিকে যাবে এখান থেকে আরেকটা দাগ এদিকে যাবে এটার সাথে এটা লেগে আসবে একটু বাঁকা করে দেখুন সুন্দর করে এটার সাথে লেগে আসবে আবার কি হবে এখান থেকে একটা দাগ যাবে এখান থেকে আরেকটা দাগ যাবে এটা এটার সাথে একেবারে লেগে আসবে আবার এটা এটার সাথে একেবারে লেগে আসবে এরপর কি হবে এখান থেকে একটা দাগ এদিকে যাবে এখান থেকে আরেকটা দাগ এদিকে যাবে এরপর এটা এটার সাথে লেগে যাবে এখান থেকে এটা গোল হয়ে হালকা গোল হয়ে লেগে যাবে এই দাগটা কিন্তু এখান থেকে ডাবল হবে এই দাগটাও ডাবল হবে আবার এখান থেকে দেখুন এটা এই রকম হবে তো বন্ধুরা সুন্দর একটা শাপলা ফুল আঁকা হলো আমরা কিন্তু পেপারের মাঝে বড় করে আঁকলাম যেন বাড়তি কিছু কম আঁকতে হয় এরপর চাইলে আপনি এর মাঝে এভাবে করে পাপড়ি আঁকতে পারেন এটা হচ্ছে ওই পাশের পাপড়ি দু একটা পাপড়ি এভাবে আঁকলে সুন্দর লাগবে এখন আমরা কি করব দেখুন এখান থেকে একটা চোখা করে গোলাকৃতির করবো এই রকম চোখা করব চোখা করার পর এখান থেকে এভাবে নিচের দিকে নিয়ে আসব এখান থেকে আরেকটা দাগ এটা হবে কলি শাপলার কলি এটা হচ্ছে পানিতে আর এখান থেকে একটা দা দুইটা দাগ এভাবে দিব এর নিচে আমরা এভাবে ঢেউ দিব তাহলে দেখতে পাচ্ছেন পানির মধ্যে ফুটে আছে সুন্দর হয়ে আমাদেরকে এভাবে ওপরেরটা ছোট এরপর বড় আবার এখানে দেখুন এখান থেকে ওপরেরটা ছোট এরপর এটা হচ্ছে গরম আর বেশি কিছু ড্রয়িং করে বা এঁকে এই দৃশ্যটা আমরা কঠিন করব না তো বন্ধুরা দেখুন এখন আমরা একটা সোজা দাগ দিব এখান থেকে এভাবে করে সোজা দাগ দাগটা আপনারা স্কেল দিয়েও সোজা করে দিতে পারেন এভাবে এক সোজা দাগ এবার এখান থেকে এগুলো হচ্ছে দূরের গ্রামের গাছপালা অর্থাৎ এটা হচ্ছে বিল বিলে শাপলা ফুল ফুটে আছে। এখন আমরা আকাশ আঁকব সরি আকাশ তো আঁকায় আছে এখন সাদা মেঘ আঁকব এভাবে আঁকা অনেক সহজ হবে রঙ করাটা অনেক সহজ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সহজ কৌশলের সুন্দর একটি শাপলা ফুল সহ শাপলা ফুলের দৃশ্য আঁকলাম আমরা এই ভিডিওতে বা এই দৃশ্যতে যদি আমি রং করে দেখাই তাহলে দেখতে এরকম হবে আশা করছি এই সহজ কৌশলে আপনি শিখতে পারলেন এটা দেখে আপনি অন্যকেও শেখাতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম